করোনা পরিস্থিতিতে রাজ্যের মানুষকে কিছুটা সহায়তা পৌঁছে দিতে রাজ্য সরকারের উদ্যোগ করোনা সহায়তা কিটস। গোটা রাজ্যের সঙ্গে কমলপুর মহকুমাতেও সেই কিটস পৌঁছে দেওয়ার কাজ চলছে অবিরাম। এই মহকুমায় মোট 26,148টি পরিবার এই প্রকল্পের আওতায় এসেছে। এর মধ্যে অন্ত্যোদয় আওতাভুক্ত 4,689টি পরিবার, প্রায়োরিটি হাউসহোল্ড 20,920টি আর ডিজার্ভিং এপিএল 538টি পরিবার। এদের মধ্যে নগর এলাকায় 96% বেনিফিশিয়ারি তাদের সামগ্রী পেয়ে গেছেন। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে কমলপুর মহকুমা শাসক সুশান্ত কুমার সরকার জানালেন, আমরা ইতিমধ্যেই যে ফার্স্ট কনসাইনমেন্ট 20% আমরা পেয়েছি, হ্যাঁ, টোটাল রিকোয়ারমেন্ট দ্যাট ইজ 26,148 20% আমরা পেয়েছি। এটা নগর পঞ্চায়েত কমলপুর নগর পঞ্চায়েত এলাকার 5,095টা ফ্যামিলির মধ্যে আমরা এটা ডিস্ট্রিবিউট করার ইয়ে, তো এর মধ্যে 4,900 ফ্যামিলি গতকালকে অবধি হয়ে গেছে। 5,900 নগর পঞ্চায়েত এলাকার 12টা রেশন সুপের 5,995টার মধ্যে 4,900 অলরেডি ডিস্ট্রিবিউট হয়ে গেছে, দ্যাট ইজ 96%। মহকুমা জুড়ে এই খাদ্য সামগ্রী বিতরণ এই সপ্তাহে সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন মহকুমা শাসক সুশান্ত কুমার সরকার। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।